আজকে দোয়া করুন আসামের ওই বন্যা ত্রাণের মানুষদের জন্যে, তাদেরকে দেখে অনুভব করুন আল্লাহ তাদের কাছে কিরকম আজাব পাঠিয়েছে। বাংলাদেশের সিলেটের মানুষের জন্য দোয়া করুন, আমার বাংলাদেশের সিলেটের ভয়াবহ অবস্থা বন্যার, অনেক ত্রাণ পৌঁছাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে আসান করে দেয়, বলুন আমিন। আল্লাহ তাদেরকে এই বালা মুসিবত থেকে উদ্ধার করুক। আমি দোয়া দিচ্ছি সিলেটের মানুষকে, আমার আসামের বন্যা ত্রাণের মানুষদের জন্যে, যে আল্লাহ যেন তাদের জানের মানের আব্রু ইজ্জতের হেফাজত করে। যাদের কাছে আল্লাহর সব থেকে বড় আজাব, পৃথিবীর বুকে দুটো আজাব, কটা বললাম? দুটো। একটা হচ্ছে দুর্যোগ, যখন আল্লাহ বন্যা এবং মহামারী এবং এই ধরনের কোনো জিনিসের দ্বারা, ভূমিকম্পর দ্বারা ধ্বংস করে দেয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর বড় আজাব, সেটা হচ্ছে অভাব। অভাবের থেকে বড় আজাব কিচ্ছু নেই। অভাবের জন্যে বহু মেয়ে নিজের শরীর পর্যন্ত বিক্রি করে দেয়, অভাবের দায়ে অনেক মানুষ চুরি পর্যন্ত করে ফেলে, অভাবের দায়ে অনেক মানুষ হাত পর্যন্ত পেতে ফেলে। আল্লাহর আজাব, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, শুনে নেন, আমার মায়ের আমি পড়ে চাই, সুদ খাবেন না, হারাম খাবেন না। আপনি যদি মনে করেন আমার বাড়িতে অভাব আছে, আমি বলবো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, আমার আল্লাহ রাব্বুল আমান নবী বিশ্ব নবী বলেছেন, যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে, যারা দিনদার হবে, যারা দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জতের রুজি দান করবেন, ওই জন্যে হারাম থেকে নিজেদিকে বাঁচান, কেউ হারাম খাবেন না। আমরা বলি না, আজকে বড় কষ্ট লাগে এই কথাটা বলতে, আমরা সকলে জানি হারাম খেলে দোয়া কবুল হয় না, কিন্তু সব থেকে প্রথমে তো আমাদের মৌলবিদের হবে না, হবে কেন হবে না জানেন? কেন বলে দেবো, আপনারা অবাক হবেন, আমাদেরকে সুদঘরের ঘরে উখেতে হয়, চোরের ঘরে উখেতে হয়, ডাকাতের ঘরে উখেতে হয়, তাহলে আমার আর দোয়া কবুল হবে? তো প্রথমেই তো আমাকে শেষ করেছেন আপনারা, তাহলে আর আপনাদের কি করে হবে? দেখবেন এই বর্ষা এখনও লাগেনি, আমাদের গ্রামের কটা ভাই বলছিল, এই কী দোয়া করছো, ভালো করে দোয়া করে যেন পানি হয়, বিস্তালা করবো। পানি না হলেও আমাদের দোষ, আর পানি যদি বেশি হয় বন্যা হয়ে যায়, কী দোয়া করছো, বন্ধ করতে পারছো না দোয়া করে, তাও দোষ আমাদের, ফেরে আমরা পড়ে আছি। বলে হারাম, বলে যা পারবি খা। কী বুঝলেন, চোরের ঘরে খেতে হবে, ডাকাতের ঘরে, সুদখোরের ঘরে, বাটপোরের ঘরে, আমরা খেয়ে নিই। হাদিসে আছে হারাম খেলে আল্লাহর বারগাহে দোয়া কবুল হয় না। সাহাবিরা দোয়া করেছেন, আল্লাহর বারগাহে বিদ্যুতের গতিতে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেন আজাব? আপনি বলছেন আরে আমাদের মতো একশোটা মৌলবি পশ্চিমবাংলার দোয়া করুক, কবুল হবে না, যার কারণ শুনেলেন আমাদের মধ্যে এখলাস আর টিকে নেই। কেন বলে দিই, আজকে দুঃখ লাগে মুসলমান আমরা ইমানের ওপরে টিকতে পারিনি। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার বিশ্বনবী, মানুষ যখন দিন থেকে সরে যাবে, আমার কোরআন থেকে সরে যাবে, আমি এদের কাছে জালিম বাদশা পাঠিয়ে দেবো। শুনে রেখে দেন, মোদী হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্যে, যোগী হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্যে। কেন? হে মুসলমান, কালমা থেকে সরে গেছো, আজকে আল্লাহকে মনে পড়বে, তোমার ওপরে যখন আজাব আসবে, তোমার ওপরে যখন দাবাও টানা হবে, তখন তুমি আল্লাহর কাছে হাত পাতবে, আল্লাহ তুমি হেফাজত করো। আজকে আমরা সবাই দোয়া করছি সিলেটের মানুষের, বাংলাদেশের মানুষের জন্যে, আসামের মানুষের জন্যে, আল্লাহ তুমি বন্যা থেকে হেফাজত করো, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ মজলুম মুসলমানকে হেফাজত করো। কত দোয়া করছি, আল্লাহ দোয়া কেন কবুল করবেন? আমরা এখলাস রাখতে পারিনি। আমার ভাই আজ থেকে নিয়ত করুন, আমরা সবাই হালাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হালালে বরকত পাবেন, হারামে কখনো বরকত পাবেন না। আল্লাহ যতগুলো কোরআনে হালাল করেছেন তার মধ্যে বরকত দিয়েছেন। কোরআনে আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, বলো, আমার মায়েরা ভালো করে শুনবেন, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা? হ্যাঁ, জাহান্নামী।
তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে, হ্যাঁ তারা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, হে আমার বিশ্বনবী তাদেরকে বলে দাও যারা অপব্যয় করবে তারা শয়তানের ভাই। অপব্যয় কি? গান বাজনা হালাল না হারাম বাবা? হারাম। আপনাদের মহিদাপুরে বিয়েতে গান বাজনা আশা করি হয় না? ডিজে চলছে, ডিজে, ও হারাম। হারাম না হালাল বাবা? হারাম। যারা ডিজে বাজায় 5,000 টাকার ডিজে ভাড়া করে কিন্তু ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে গেলে তাদের গায়ে বাজে, তাদের লজ্জা শরম কিচ্ছু নাই, ঠিক কি না? আমার ভাই, যে সমস্ত শরীয়ত বিরোধী কাজ আছে, সুদ খাওয়া, গাঁজা খাওয়া, অনেকজন লটারি কাটে, কাটে না? কাটে না, মনে করে লটারিতে বরকত হবে। লটারি কেটে ফাঁস কাতারে নামাজ পড়ে আমাদের দেশের অনেক লোক, মনে করে লটারিতে বরকত। 1 কোটি টাকা পড়লেও তুমি বরকত খুঁজে পাবে না। কেন? হারাম জিনিস আল্লাহ বরকত অবশ্যই রাখেনি। এই সমস্ত বাদ্দিনী কাজগুলো, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, যেগুলো শরীয়তে নেই, এই ধরনের কাজ যারা করবে এগুলো অপব্যয়, আর এই অপব্যয়কারী শয়তানের ভাই, আর নিশ্চয় শয়তানের ভাই কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমার আল্লাহ কোরআনে বললেন, আপনি যদি, কোরআনে আছে শুনে নেন, যাদের কাছে মাল আছে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, সবথেকে প্রথমে কাছের গরিবকে তোমরা দিবে, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কারা আছে। এই কুরবানি আসছে, অনেক আপনার আত্মীয় কুরবানি দিতে পারে না কিন্তু লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না, আছে না? না, এরকম উচিত হচ্ছে তার আত্মীয় যারা কুরবানি দিবে লুকিয়ে তার বাড়িতে মাংস পৌঁছে দেওয়া।